আমি এরকম সুন্দর একটা গুজরাটি স্টিচের ডিজাইন বানিয়ে দেখাবো। বানানোর জন্য আমি এইরকম সুতো ইউজ করেছি। সুতোটা আমি নিয়েছি 3 কি, এগুলোতে দিচ্ছি স্টিম স্টিচ। এইভাবেই আমি সব দাগগুলোতে স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এগুলো ডাল স্টিচ দিলাম। এবারে যে এই দাগগুলো আছে সেগুলোতেও আমি ডাল স্টিচ বা স্টিম স্টিচ দিচ্ছি। এইসব ডিজাইনগুলো ব্লাউজের হাতে পিঠে, কুর্তিতে, সালোয়ার কামিজে, টপে, সব জায়গাতে এগুলো দেওয়া যায়। এগুলো শাড়িতেও এই ডিজাইনগুলো ইউজ করা যাবে। এগুলোতে যে আমি ডাল স্টিচ দিচ্ছি বা স্টিম স্টিচ দিচ্ছি, তার জায়গায় এগুলোতে রান স্টিচও দেওয়া যায়। এইভাবেই আমি এই দুটোই কমপ্লিট করছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইভাবে পুরোটা আমি স্টিম স্টিচ দিয়ে ভর্তি করে নিলাম, তারপর এবারে এইগুলো করছি। এই কোনাটা থেকে শুরু করেছি। এইখান থেকে আমি এটা ঘুরিয়ে নিয়ে আসছি। এরপর আমি এই সুতোটা দিয়েই ভরাট করবো, সেজন্য এখানে শেষ করে ঠিকের মধ্যেখানেই আবার তুলে নিচ্ছি। ছোঁচটাকে পেছন দিক করে নিলাম, পেছন দিকে করলে এটা করতে সুবিধা হয়। এইভাবেই আমি এতদূর করে আসছি, তারপর দেখ।
এইভাবেই পুরোটা হবে। তো আমি এটা এতদূর করে নিচ্ছি, লাস্টে এসে এখানে এসে আবার দেখাবো। এই যে এখানে আবার এটা শেষ করব। এই সেম প্রসেসেই এই পাশেটাও আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এভাবে এটা পুরোটা কমপ্লিট করে নিলাম। এবারে এই মধ্যেরটা করছি। এখানে দিচ্ছি স্যাটেন স্টিচ। এই রাউন্ডটা করছি, এখানে দিচ্ছি স্টিম স্টিচ বা ডাল স্টিচ। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবেই আমি পুরো রাউন্ডটা স্টিম স্টিচ দেব, আর এগুলো তো সেম জিনিসই দেবো।